নিজের থেকে কেউ দেখেছে কোনোদিন? কেউ বুঝেছে এতগুলো যে কথা বলে আমি কি দিয়ে গেছি? তিন স্বামীর কেউই সুখ দেয়নি, হাউমাউ করে কাঁদলেন নায়িকা শ্রাবন্তী। কোনোদিনও না। ঠিক আছে, পার্ট অফ লাইফ, হয় কষ্ট তো হয়, কিন্তু কোয়ার পাত্তা দিই না। টলিউডের জনপ্রিয় একজন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি, খুব অল্প বয়স থেকেই তিনি পা রেখেছিলেন অভিনয় জগতে। শুধুমাত্র অভিনয় জগৎ নয়, রাজনীতিতেও সক্রিয় তিনি। বলা যায় সবসময়ই কোনো না কোনো কারণে লাইমলাইটে থাকেন তিনি। আর সম্প্রতি একটি সাক্ষাৎকারের মাধ্যমে আবারও উঠে এসেছেন তিনি আলোচনা সমালোচনার শীর্ষে, কারণ সেখানে তিনি জানিয়েছেন তার জীবনের স্ট্রাগলের কথা। আর এসব কথা বলতে গিয়ে রীতিমতো আবেগপ্রবণ হয়ে কেঁদে ফেলেছেন তিনি। তার জীবনে একের পর এক এসেছে চড়াই উতরাই। কেরিয়ারের প্রথম দিকে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে, তাদের একটি পুত্র সন্তানও রয়েছে। সেই বিয়ে দীর্ঘস্থায়ী হয়নি। বিচ্ছেদের পর তিনি আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হন মডেল ক্রিসের সাথে, সেখানেও তার জীবনে সুখ আসেনি। শেষমেশ তিনি বিয়ে করেন জিমের মালিক রোশন সিংকে। তবে বিগত বছর থেকে ভাঙন ধরেছে সেই বিয়েতেও, বর্তমানে আলাদা থাকছেন তারা। আর এরপর তিনি নতুন করে বিয়ের কথা ভাবছেন কিনা সে বিষয়ে এখন পর্যন্ত কোনো কিছু জানা যায়নি।